আল্লাহ বলছে দোয়া করতে চাইছিলাম নিষেধ করে দিছে না এটা কইরা দিতাম দোয়া তোমরা যে আপন জনকে দাফন করো যেন আল্লাহ দেখা দেয় যে দাফন করার পরে কি ঘটে তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না ভালো হইলে তো করতো আর ভালো না হইলে কেউ করতো না কান্দের থেকে ফালা ফেয়া দৌড় দিত ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত এই জন্য দোয়া করেন নাই ঠিক তদ্রুব এরকমই প্রস্তুতি যদি যুবক জানত যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে আল্লাহর রসুলেরটা শুধু জানায় দিছিলেন দুই চারটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন আসসালাম এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে রাখা নাই ওটা কোন সাজারা কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিতেন এখনো পাথর রাখা আছে যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন আমাদের যদি এরকম হইতো আমরা পাগল হয়ে যেতাম আল্লাহর রসুল তো সইতে পারছেন আমরা সইতে পারতাম না আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই জন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবমান চলমান ছুটতেছি গন্তব্য আমাদের দিকে আসতেছে কে কখন যাব কেউ জান কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না এটা জালনা সুস্পষ্ট করছেন দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত বংশে বিভক্ত দেশে বিভক্ত এরিয়ায় বিভক্ত বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতা আরফু আপোষে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পোলসের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বসতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরও বোঝে না যদিও বিবেকমান তারপরও বোঝে না যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না বুঝতে চায় না প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য দুনিয়া আমাকে দেখাইতে পারবে না কোনো আমাদের এক বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আছে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় দিবে আমাদের শরীরে লোহা আসে দুনিয়ার কোন মেশিন আসে নাই এক লোহা লোহাবাহি করে দেখায় দিবে কিন্তু দুনিয়া এটা মানে মানেন না মানেন না হুম না হলে আয়রন ট্যাবলেট কেন খায় না হলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম ঠিক না কি বলেন ঠিক না কিন্তু মানতে হয় এটি সত্য বিদায় আমাদের কথাই কোরআন হাদিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নিয়ে যেতে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে আল্লাহর রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়ত পাইলে প্রস্তুতি হয়ে যাবে এই জন্যই সুরায় ফাতে হয় প্রত্যেককে বলছে ইহদিনা আল্লাহ হেদায়ত দিয়া দেন কিচ্ছু চাই না এক গাদা প্রশংসা করছে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া খানা আবুদু ইয়া খানা তখন আল্লাহ রহমত জোশে আসছে তুই চাবি তো আমার কাছে কি চাবি আল্লাহ ভাবছেন বন্দা চাইতে কিনা চায়া ফেলে কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে কেউ হয়তো দুইখান ইট দুইখান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাউ কানাতি দুনিয়া ইন্দ তাদিলু জানা হাবা উদা মা সাকা কাফিরান সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হতো তাহলে কোন খোদা দ্রোহীকে যুবক কসম খোদার পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডা তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পান করতে থাকবো তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিস্নায় পড়বে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজিমপুর কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন কত মানুষ হাজারো আসানিয়া দেশ দেশান্তর পর্যন্ত যায় কিন্তু আবার কফিনে প্যাক হয়েও চলে আসে আড়াই হাজারে পাওয়া যাবে এরকম কাহিনী বহু বিদায় আমরা সবাই আমাদের একটা গন্তব্য আছে ওইখানে সবাইকে বুঝতে হবে ভালোমতে ধ্যান দিয়া শুনি তাহলে দিলে কথা গাঁদবে আশা করি আর যদি ধ্যান দিয়া না শুনলাম তাহলে দিলে গাঁদবে না আর জিদে যদি না গাঁথলও তাহলে সময়টা কিন্তু কেটে যাবে আমি আপনি গন্তব্যে পচা যাব কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না এই উম্মত প্রস্তুতি নিতে পারে অল্প সময়ের ভিতরে হ্যাঁ এই জন্যই সুযোগ দেওয়া আছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে এই জন্য আবারও বলতেছি খুব ধ্যান খেয়ালের সাথে শুনব তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে পারবো আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য চাই যুবক চাই বৃদ্ধ চাই নারী চাই পুরুষ চাই নারী চাই পুরুষ চাই যুবক চাই বৃদ্ধ যেমন অবস্থানের মানুষই হোক আলে মোলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে বুক ফায়রা তো ঢুকানো যায় না যদি যাইতো তাহলে বুক ফাইরাও ঢুকায় দেওয়া হতো এতটুক চেষ্টা আলেম ওলামা করে নবীরা যতটুক করছে আলেম ওলামারও এতটুকুই চেষ্টা করতেছে নইলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না আলে মোলামারা অজয় পাড়া গায়ে ও পড়া থাকে আপনাদের মসজিদে ইমাম নাই হুম সবাই কি আড়াই হাজারের ছেলে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে ঠিক না কেন পড়ে আছে এখানে সব কি অযোগ্য সবাই যোগ্যতা সম্পূর্ণ সবার পড়ালেখা কি কম সবাই দাওড়া পাস হাফেজ রমজানে তারাবি খতম তারা পড়েন না তাহলে হাফেজ এখানে পড়া থাকে কেন তারা বুঝেইতে চেষ্টা করে কিন্তু সত্য এটা দিল ফাইরা বুঝান ঢুকানো যায় না যত ধ্যান খেয়াল দিয়া শুনব মনোযোগ দিয়া শুনব তত আশা করি কথাগুলা দিলে কাঁধতে পারে আমাদের সবার কিন্তু গন্তব্য আছে গন্তব্যহীন আল্লাহ আমাদেরকে পাঠান নাই তাহলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বুঝাইতেন না মা আলি ওয়ালির দুনিয়া আমার আর দুনিয়ার সম্পর্কটা কি কাগারিবিনিস্তাদ আল্লাহ তাহতা সাজাদাতিন সুম্মা রহা আমি তো ওই মুসাফির আর পরদেশির মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম চলমান এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান রাত্রদিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না আছে মানুষ আছে কবরস্থানে না নাই হ্যাঁ এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল ঠিক না দিন রাত এদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিছে আমাদেরকে পৌঁছায় দিবে অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি হাজিমপুরে বনানী কবরস্থানে ওয়ারারা থাকে কবরস্থান বনানির হইতে পারে সোসাইটি বড় উন্নত হইতে পারে ওকে ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হয়েছে গন্তব্যে পোষতে হয়েছে আমাদেরকেও গন্তব্য পোষতে হবে বালকরা শুনি কাজে দিবে আর যদি বালকরা না শুনলাম তো কাজে দিবে না বললাম না গন্ত আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান দিন রাত আমাদেরকে আগে করতেছে কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না সে নিজে নিজে চলতে থাকে সে বৃষ্টি দেখে না বাদল দেখে না তুফান দেখে না কিচ্ছু দেখে না সে তো তার গতিতে চলে রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে আমরা সবাই গন্তব্যের যাত্রী কিন্তু সত্য এটাই প্রস্তুতি ছাড়া গেলে চলবে না যেখানেই থাকি না কেন আড়াই হাজারের এই এলাকায় থাকেন আর আড়াই হাজার প্রপারে থাকেন বিলকুল তাই গুলশানে থাকি আর বনানিতে থাকি যেখানেই থাকি প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নেওয়া যাবে যুবকও যদি প্রস্তুতি নেয় নারীও যদি প্রস্তুতি নেয় পুরুষও যদি প্রস্তুতি নেয় শুধু বাচ্চা আলাদা বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে মাছুমিয়াতের নিষ্পপের চাদর দিয়ে সে বেঁচানো আছে বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা কিন্তু যেই প্রাপ্ত বয়স্ক হলো চাই একদিনের জন্য হোক চাই দুই দিনের জন্য হোক একদিন আগে হোক আর দুই দিন আগে হোক দুই দিনও না দুই মিনিট আগেও যদি হয় দুই মিনিট এই দুই মিনিটের প্রস্তুতি নিতে হবে দুই মিনিট সময় পেল যুবক ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম তো যুবকদেরই বিদায় ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে হাদিস কিন্তু এটাই বুঝায় সবাবায়ক তার বুকা আল্লাহ বুঝেইতে চেষ্টা করতেছে যৌবন যুবক যৌবন যেন তোমাকে দোকান না দেয় পুরুষকে বুঝাইতেছে পুরুষত্ব যেন তোমাকে দোকান নারীকেও বুঝাইতেছে নারীত্ব যেন তোমাকে না দেয় সবকিছু চতুর্দিকে দোকা আর দোকার শিকার হইতে আমরা বাধ্য এই জন্য বারবার সতর্ক করা হইতেছে কাউকে যেন না দেয় আমাদের গন্তব্য আছে গন্তব্যের যাত্রী আমরা গন্তব্যের দিকে চলমান ধাবমান এবং ছুটতেছি দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে গন্তব্য হল কবর আখেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি গরিব যদি বলে আমি গরিব আল্লাহ গরিবকেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি নেও জান্নাত তোমার অনেক কাছে গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে নারীর জান্নাত তো বিলকুল আচলের ভিতরে যুবকের জান্নাত অনেক কাছে আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে এই উন্মতের জন্য বেশি চান্নায় আমি তো সব জায়গায় বলি এই জায়গায়ও বলতেছি এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিছেন আমাদের জন্য বেশি দৌড়ায় জান্নাত না নিতে হয় প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম বাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায় যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন সন্তানের জন্য প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চোরা যেতে পারি এই জন্য আমাদেরকে ষাট সত্তর বছর বয়স দিছে বেশি দেন নাই বেশি দিলে বেশি খাটতে হতো এটাই চিরাচরিত নিয়ম যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হয়েছে নোয়াল ইসলাম সাড়ে নয়শো বৎসর সাড়ে নয়শো বৎসরই খাটতে হয়েছে কোরআন রাত দিন খাটতে হয়েছে আমাদের বয়স ষাট সত্তর বছর বেশি খাটতে হবে না আবারও বলতেছি আমরা আমাদের গন্তব্য আছে গন্তব্য আমরা এক গন্তব্য থেকে আসছি আরেক গন্তব্যে পুজব এক জায়গার থেকে আর আরেক জায়গায় পচব এক স্থান থেকে আর সে আরেক স্থানে আমরা পচব আর আমরা চব্বিশ ঘন্টা ওই দিকে চলো মান কোনো মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে গতি থামানো যাবে না এই ছোট জীবনটার গতি থামানো যায় না মেশিন আসে নাই কোনো দিন আসবে না যে মানুষের গতিকেও পাওয়ার ব্যাংকে ভয়রা আবদ্ধ করে রেখা দিবে এটাই সত্য এটাকে থামানো যাবে না এটা চলবে তার গতিতে চলবে আমার গতিতে না যদিও সারা দিন বইলা বেড়াই জীবনটা আমার কিন্তু এটার গতি আমার হাতে না যদিও বলি দেহটা আমার কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না কি সত্য তো না মানেন না দেহর কোন অঙ্গের কন্ট্রোল আমার হাতে না অস্তিত্ব যিনি দিছেন এটার বয়সের গতিও ওনার হাতে দেহের গতিও ওনার হাতে আমরা গন্তব্যের দিকে চলতেছি কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিবে কসম খোদার এটাই আল্লাহর ওয়াদা যে প্রস্তুতি নিবে যে প্রস্তুতি নিবে সত্য এটাই সেই কামিয়াব সেই সফল চাই যত গরিব ঘরের মেয়ে হোক চাই যত গরিব ঘরের ছেলে হোক চাই সে দুনিয়াতে যত গরিব হোক মাসের পর মাঠ যদি চুলা নাও জ্বলে আর যদি প্রস্তুতি নিল তো কোরআনের কথাই সত্য ইউ আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতের রাজত্ব তোমার জন্য সবচেয়ে ছোট পরিধি কতটুকু এটো বলে বি আশারি আমি দুনিয়া দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাওয়া যাবে সাজানো পরিধি কিচ্ছু সাজাইতে হবে না আল্লাহ পরিবেশ হ্যাঁ দুনিয়াটা সাজাইছে শুধু পরিবেশ দিয়া নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইতেছে বহুত লোক এখানে আছে জীবনটা পার হয়ে গেছে এখন পর্যন্ত টিনের ঘর ছাইরা দুইটা ইট বসাইতে পারে নাই না নাই এই গ্রামে হ্যাঁ জীবন পার হয়ে গেছে টিন ছাইরা আজ পর্যন্ত দুইটা ইটের গাঁথনি লাগাইতে পারে নাই বাংলাদেশ ছেড়া মালয়েশিয়া ঘুরা এসা দেখছে তার পড়ো লাগাইতে পারে না দেশ ছেড়া দেশান্তর হয়ে দেখছে জান্নাত পুরাটা সাজায় আর এখা শুধু যায়া বক করা শুরু করব আর কিছু না একটাও সাজাইতে হবে না না বিল্ডিং না শিল্ডিং সব সাজানো আছে এমন কিছু নাই যেটা সাজানো না আছে শুধু কোরআন বলেন নাই হাদিস বলেন নাই আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন পুরাটা ঘুরা ঘুরা দেখছেন খুঁটা খুঁটা দেখছেন প্রত্যেক গলি দেখছেন এরিয়া দেখছেন পুরা একটা দেখেন না আটটা দেখছেন আটটা জান্নাত না পুরা আটটাই দেখছেন কোনো আলেম বলবে না এই কথা যে আল্লাহ রসুল একটা দেখে আসছে বাকিটি দেখেন নাই না সব দেখে আসছে কে কিরকম পাবে এরকমও দেখা আসছে নাইলে কেন এসা বলল অমর তোমার বাড়িটা দেখা আসছে বাহির দিয়া দেখছি এত সুন্দর ভাবছিলাম ভিতরটাও দেখব কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই তো চোখের পানি ছেড়া দিয়া বলছে কেন দেখলেন না বাহির এত সুন্দর ভিতরটা জানি কত সুন্দর বানাইছে একটু দেখা আসলে তো বুঝতে পারতাম আইসা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ আমি বারিন্দায় দাঁড়াবো তোমাকে দেখবো দাঁড়াইবা কাছে থাকবে আমার থেকে দূরে থাকবে না এক এক সাহাবিকে এক একটা বলছে জোবার যেখানে গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা সব দীঘা বলছে প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের কি পাইলে প্রস্তুতি হবে এটা শিখায় দিচ্ছেন কি পাইলে কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে সহজে প্রস্তুতি হবে ব্যক্তি বিশেষ বুঝাইছেন সবার জন্য একরকম করেন নাই জাকাত সবার উপরে ফরজ হর সবার উপরে ফরজ হ্যাঁ কি বলেন সবার উপরে খরচ না 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 নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না এই উম্মতের বয়সেরও ফজিলত আছে চল্লিশে যদি পা দিতে পারে তিনটা রোগ হয় না পাগল হয় না রোগ হয় না কুষ্ঠ রোগ হয় না যদি প্রস্তুতির সাথে চল্লিশে পা দিতে পারে প্রস্তুতির সাথে যদি পঞ্চাশে পা দিতে পারে তা আল্লাহ কঠিন হিসাব নেন না প্রস্তুতির সাথে যদি সাইটে পা দিতে পারে তাহলে ফেরেস বন্ধু হয়ে যায় যদি প্রস্তুতির সাথে সত্তরে পা দিতে পারে তা আল্লাহ ওকে দুনিয়ায় দেখতে চান না নিজের কাছে দেখতে চান ইলাইহিল ইনাবা তারপরও যদি আসিতে পা দিতে পারে প্রস্তুতির সাথে তো পিছের গুণাল লেখা হয় না নব্বইতে যখন পা দেয় তা আগে পিছের কিছু থাকে না যেটা হলো বয়সের বেনিফিট প্রত্যেকের জন্য আলাদা আলাদা যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে তো ওয়াদা আছে জান্নাতে আরো সে নিচে কেয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো হবে গ্যালারি সুপার ডিলাক্স গ্যালারি সাত ধরনের গ্যালারি হবে আরো নিচে একটা তোমার জন্য হবে তোমার জন্য একটা তোমার জন্য হবে শুধু এইখানেই শেষ না জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে তো আল্লাহ উপরে গৌরব করতে থাকবে এইবার বোঝ আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে হ্যাঁ দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায় ঠিক না হ্যাঁ দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না ঠিক না বাবুই ভিন্ন ঠিক না এই এলাকায় কি নাই দুই চারজন হ্যাঁ সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের বুঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করার জন্য না বাবুই ভিন্ন ঠিক না আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাব কিরকম হবে তুমি জানো না যুবক সত্য এটাই তুমি জানো না পাগল হয়ে বা যদি জানো হুম সত্য এটাই মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে পাপ পর বিছাইতেছে ও পাগল হয়ে যেত তার ছিঁড়া যেত তার কি বুঝুর তার ছিঁড়ত না ছিড়ত না তার ছিঁড়া যেত ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে আমি হাঁটতেছি আর পর বিছায়া যাইতেছে তার পরের উপর দিয়ে আমি চলতেছি সব তার ছিঁড়া যেত তোমারও তার ছিঁড়া যেত তুমি যখন দেখতে নইলে কেন আসত যে এক রাস্তা আর এক রাস্তার উপরে গৌরব করে কিতাবে কেন আসত বালুর কণা পর্যন্ত তার জন্য স্তেক পার করে সমুদ্রের মাছ পর্যন্ত স্তেক পার করে এগুলা যদি উদ্বাসিত হতো চোখের সামনে দেখতাম তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো পাবনার এক হাসপাতালে যথেষ্ট হতো না প্রত্যেক এলাকা এলাকায় হাসপাতাল হইতে হইত পাগলের হাসপাতাল সব পাগল হয়ে যেত আল্লাহ রসুল বইলা দেখায়া দেয় নাই এই জন্যই তো হাদিসে আছে আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম নিষেধ করে দিছে না এটা কইরা দিতাম দোয়া তোমরা যে আপন জনকে দাফন করো যেন আল্লাহ দেখায়া দেয় যে দাফন করার পরে কি ঘটে তাইলে তোমরা একজনও ও আপন জনকে দাফন করতে না ভালো হইলে তো করতো আর ভালো না হইলে কেউ করতো না কান্দের থেকে দৌড় দিত ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত এই জন্য দোয়া করেন নাই ঠিক তদ্রুব এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো যদি আল্লাহ উদ্ভাসিত করত যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে আল্লাহর রসুলের দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ আল্লাহর যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন আসসালাম রসুল আল্লাহ এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে রাখা নেই হ্যাঁ ওটা কোন সাজারা কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত এখন পাথর রাখা আছে যে পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন আমাদের যদি এরকম হতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম আল্লাহ রসুল তো সইতে পারছেন আমরা সইতে পারতাম না আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই জন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবমান চলমান ছুটতেছি গন্তব্য আমাদের দিকে আসতেছে কে কখন যাব কেউ জানি না কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না এটা এখানের জাননা কুসু বাংলা কাবা রাফু কোরআন সুস্পষ্ট করছেন দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত বংশে বিভক্ত দেশে বিভক্ত এরিয়ায় বিভক্ত বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতা আর অফু আপোষে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পোলসের হাতের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরও বোঝে না যদিও মান তারপরও বোঝে না যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না বুঝতে চায় না প্রথমেই বলছি আমি বোঝে না না বোঝেন এটাই সত্য দুনিয়া আমাকে দেখাইতে পারবে না কোনো মেশিন আসে নাই আমাদের শরীরে লবণ আছে এক কিঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আসে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় দিবে আমাদের শরীরে লোহা আছে দুনিয়ার কোনো মেশিন আসে নাই এক কিঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে কিন্তু দুনিয়া এটা মানে মানেন না মানেন না হুম নাহলে হলে আয়রন ট্যাবলেট কেন খায় নাইলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে কি বলেন ঠিক না কিন্তু মানতে হয় সত্য বিদায় আমাদের কথাই কোরআন হাদিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নেওয়া যেতে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে الله رسول الله تبو وجيسن، جاء هداية بعيله بروستوتيه جاء جابه، أي جونو إسراء فاطيه، برتق قبل سه إهدينا الله هداية ديادن كيتشو جايلنا، إيه قادا بروشونشة كورس يا الله، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. এই গিয়া খানা আগুদুয়া গিয়া খানা তখন আল্লাহ রহমত জোশে আসছে তুই চাবি তো আমার কাছে কি চাবি আল্লাহ ভাবছেন বন্দা চাইতে কিনা চায়া ফেলে কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে কেউ হয়তো দুই খান ইট দুই খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন কেউ বাচ্চা চায় বসবে আমাকে একটা সাইকেল দিয়ে দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই নইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাউ কানাতির দুনিয়া ইন্দাল্লাহ জানা মা সাকা কা ফেরান সুরবাত বা সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হতো তাহলে কোন খোদা দ্রোহীকে যুবক কসম খোদার পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি গার ব্যাখ্যা কোরা করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডাক তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানিই করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকব। তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিস্নায় পড়বে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজিব কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন